ড্রাগন ফল চাষ করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে আসছেন অনেকেই। ক্যাকটাস গোত্রের এই ফল চাষে ঝুঁকি প্রায় নেই বললেই চলে, খরচও খুবই কম। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। কৃষিবিজ্ঞানীদের মতে এই গাছ সবরকম পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। ড্রাগন ভারতীয় ফল না হলেও বর্তমানে ভারতের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে এবং ভারতে এর চাষ খুবই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বছর ১২-১৩ আগে প্রথম নিয়ে আসি ইন্ডিয়ায়, বাংলাদেশ হয়ে। এই ড্রাগনটা খুব ভালো, একটা খুব ভালো বলতে কি, ভালো জাতের ড্রাগন। এটা পিঙ্ক কালারের হয়, খেতেও সুস্বাদু, আর এর পুষ্টিগুণ দারুণ, অনেক কাজে লাগে ড্রাগন। বিভিন্ন শারীরিক উপকারিতা এর মধ্যে আছে, আর এটা খুব সহজভাবে চাষ করা যায় ছাদের মধ্যে, বাড়িতে, জমিতে, যেখানে খুশি আপনি লাগাবেন। যে কোনো ওয়েদারে, যে কোনো ভারতবর্ষে সব জায়গাতে ড্রাগনটা হয় এবং খুব খুব সহজভাবে। এর কোনো আলাদা কোনো পরিচর্যা লাগে না, জল দিলে হয়, না দিলে হয়। তারপরে আপনার এই জমিতে, আপনার যে কোনো বেলে মাটি, দোআঁশ, কাঁকুড়ি, পাহাড়ি এলাকায় সব জায়গাতে এই ড্রাগনটা চাষ করা যায়। বিদেশের মাটিতে এই ফলটি বেশ বিখ্যাত, কিন্তু বর্তমানে ভারতের মানুষও এটি পছন্দ করছে। সেজন্য বাজারে যেমন চাহিদাও রয়েছে, তেমন রয়েছে ড্রাগন ফলের দামও। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই ড্রাগন গাছের। পরীক্ষামূলকভাবে এই গাছ লাগিয়ে ভালো ফলন পেলেন উদ্যোক্তা। গাছে ঝুলে আছে থোকা থাকা অসংখ্য ড্রাগন। বসিরহাট শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে হংকং উদ্যানের ৬০ বিঘা জমির বেশ কয়েক বিঘা অংশে এই ড্রাগন ফলের চাষ করেছেন উদ্যোক্তা আমিনুল ইসলাম। আর এই খুব ছোটো বয়স থেকে ফলে, বছর গাছ লাগানোর ১ বছর পর থেকেই এর ফলটা আসে, এবং এর চাহিদা দারুণ, ৪০০-৪৫০ টাকা কেজি, বুঝাচ্ছেন। এরা আমাদের গাছে যা হয় সমস্ত ব্যাপারীরা নিয়ে যায় এখান থেকে। এখন চারা ধরুন আপনার কেটে একটু কাটিং করে বসাতে পারলেই তো চারা হয়, আর একটা চারা ১০-১২ টাকা দাম বিক্রি হয়, আর আপনার ৩ মাসের মধ্যে একটা চারা তৈরি করা যায়। আর এতে হাজার হাজার বেকার ছেলেরা এতে এর সঙ্গে যুক্ত। ভারতবর্ষের সব জায়গাতেই ড্রাগন চাষ হচ্ছে, আমার এখানে ৮ বিঘা জমিতে চাষ আছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা সহ দেশের বিভিন্ন রাজ্যেও এই ফল বিক্রি করছেন তিনি। শুধু ফল বিক্রি নয়, ফলের পাশাপাশি ড্রাগন ফলের চারা গাছও বিক্রি করছেন। একইভাবে বেকার যুবকরা এই ফল চাষ করে স্বনির্ভর হতে পারবেন বলে জানান উদ্যোক্তা। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।